সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে পথের কাঁটাকে সরাতে প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাটিতে মুখ গুঁজে শ্বাসরোধ করে নৃশংস খুন। মৃত ওই ব্যক্তির নাম মুকসেদ শেখ, যার বয়স 28 বছর। মৃত ওই ব্যক্তির বাড়ি বেগপুর পঞ্চায়েতের অন্তর্গত পাথরডাঙ্গা এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কালনা থানার অন্তর্গত উত্তর রামেশ্বরপুরে। গতকাল বুধবার রাতে পরিকল্পনা মাফিক মৃত ব্যক্তির স্ত্রী প্রেমিক মানিক মণ্ডল সহজপুর বাজার থেকে মোটর বাইকে করে উত্তর রামেশ্বরপুরে এলাকায় নিয়ে যায় মুকসেদ শেখকে। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হওয়ার পরই ডাব কাটার কাটারি দিয়ে প্রথমে কুপিয়ে পরে মাঠের মধ্যে কাঁটায় মুখ গুঁজে দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে মুকসেদকে খুন করে মানিক মণ্ডল, এমনটাই অভিযোগ। এরপর নিজেও আক্রান্ত হওয়ার ভান করে ওই এলাকাতেই পড়েছিলেন মানিক। ঘটনাস্থলে যখন স্থানীয় ব্যক্তিরা এসে পৌঁছান তখন মানিক তাদের জানান যে তাদের উপরে অতর্কিতে দুষ্কৃতীরা আক্রমণ করেছে। তখনই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। এরপরই দুজনকে উদ্ধার করে ওই রাতেই কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মুকসেদ শেখকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মানিক মণ্ডল কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ত্রিকোণ প্রেমের জেরে পথের কাঁটাকে সরাতে ভাইকে খুন করেছে মানিক, এমনই দাবি করেছেন মৃতের দাদা জাকের আলী শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ছেলের সঙ্গে দুজনের বন্ধুত্ব রিলেশন ছিল, ছেলের সঙ্গে ভালোই সম্পর্ক। এবার সেই সূত্রে দুজনে একসঙ্গে উল্টা বাসা করে সেই সূত্রে কালকে বাজার গেছিল, বলিকে দরকারি বাজার গেছিল, ঠিক আছে, দরকারি গেছিল, দরকারি মিটো গেছে, বাজার গেছিল, দর্শক দেখা হয়েছে। দুটো বলেছে ওই দিকে যাবো, একটু খাওয়া খেয়ে আসবো, ঠিক আছে। সেই সূত্রে খাওয়া খেতে ফাঁকা থেকে নিয়ে গেছিলো, মানে নামদায়ের ওই দিকে নিয়ে গেছিলো। তো এবার আগে থেকে ওর পরিকল্পনা ছিল, ঠিক আছে, আগে থেকে প্ল্যান ছিল, সেই জন্য আগে থেকে সব কিছু প্ল্যান করে ওর অস্ত্র শস্ত্র সবকি নিয়ে গেছিল। ওখানে গিয়ে ভেবেছিল ওকে শেষ করলো, রাতে ছিল অস্ত্রটা যে চারটা নিয়ে গেছিলো, চারটা করে ভেবেছিল কোপ মেরে শেষ করবো। তো যাই হোক কোপটা মেরেছিল, কিন্তু আগে চক্রের কোপটা থেকে নিয়ে আসবে। তো সেই সূত্রে জানতে পারা গেছে যে চাঁদাটা মাঠটা খুলে গেছে, মাঠটা করেই মেরেছিল, মাঠটা করে মেরে এখানে লেগেছিল, আঘাতই লেগেছিল। তারপরে ঘটাঘটি করে করেছে হয়তো, মানে মাধ্যমে যেটা ধারণা করা হয়েছে। তারপরে ওকে ওই মানে জমিতে গুঁজিতে ধরে মানে এতভাবে গুঁজে ধরেছে, ওর জমিতে ছটফট করেছে, ওর জামা কাপড় পুরো একদম ছিন্ন হয়েছিল, ভাবনা পর্যন্ত কিছু ছিল না, সমস্ত লোকজন যা ছিল সব ঘুরে চলে গেছে। আমি কিন্তু জায়গাটা পড়েছিল জলে কাদার মধ্যে মুখ গুঁজে ধরে রোধ করে মেরে দেওয়া। এইভাবে হয়তো যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা মানে সেইভাবে হয়নি, কিন্তু ঝাঁপ করে তো মারাটা করে দিল। তারপরে এবার আশেপাশে লোক ডেকে নিয়ে গিয়ে পুষতে নিয়ে গেল, হ্যাঁ, ডেকে নিয়ে গিয়ে মারাটা করে। কি নাম তোমার? আমার নাম আতুল সিং। কি হতো গ্রামে কি হয়? মানিক আমার ছেলে। বুঝি, আপনার ছেলের দিকে আঙুল উঠছে মোর্শেদকে খুনের ঘটনা। আপনি কি বলছেন? সবাই বলছে আপনার ছেলেই খুন করেছে। তাহলে আমার ছেলে খুন করেছে, তাহলে আমার ছেলেকে কে মারলে? আমার ছেলেকে কে মারলে? আপনার ছেলের সঙ্গে কি মোর্শেদের বইয়ের কোনো সম্পর্ক ছিল? না। হ্যাঁ, ওর বাড়িতে যাতায়াত ছিল আপনার ছেলের? ওর বাড়িতে কোনোদিন যায়নি? না। আপনি জানতেন না, তাই তো? আমার ছেলে যাতায়াত ছিল না, কোনোদিন যেত না। হ্যাঁ, অনেক গেছে এলাকার লোকেরা বলছে, অনেক গেছে ওদের বাড়িতে, সে অনেক কিছু বলতে পারে, যারা দেখেছে বলতে পারে, এখন অনেক কিছু বলতে পারে। আপনি কি এটাকে আপনি মানে মেনে নিচ্ছেন না? আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করছে আপনি কি মেনে নিচ্ছেন না?
বলুন, কথা বলুন। আপনি কি মনে করছেন, আপনার ছেলে খুন করেনি? না, আমার ছেলে খুন করেনি। কেন মনে হচ্ছে? আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে। আমার ছেলে দোকানে ছিল। বাইকটা কার? বাইকটা আমার ছেলে। তাহলে আপনার ছেলেকে যদি ডেকে নিয়ে যায় তাহলে তো ওরা বাইক নিয়ে আসবে, আপনার ছেলের বাইকে গেল কি করে? বাইকটা আমার ছেলে। আর যে মোবাইলটা পুলিশ নিয়েছে সেটাও আপনার ছেলের মোবাইল তো? আপনার ছেলে কি বিয়ে থাকা হয়েছে? কটা ছেলে মেয়ে? দুটো ছেলে, একটা ছ বছরে আর একটা দু বছরে। আপনার কি নাম? আলিয়া বিবি মন্ডল। আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021। ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম, নায়িকার ভূমিকায় ঋত্বিকা। হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু আলুপট্টি, হুগলি। ফোন 03211261227।